সুশান্তের মৃত্যু রহস্য নয় টুইস্ট সিবিআই এর কাছে ভিজারা রিপোর্ট পেশে এমসের বিশেষজ্ঞদের সূত্রে খবর অভিনেতার শরীরে মেলেনি বিষক্রিয়ার চিহ্ন সংগ্রহ করা হয়নি বেশ কিছু প্রয়োজনীয় নমুনা ফের প্রশ্নের মুখে মুম্বাই পুলিশের ভূমিকা সুশান্ত মৃত্যু তদন্ত ঘুরে যাচ্ছে মাদকের দিকে সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং এর অভিযোগের জবাব সিবিআই এর খতিয়ে দেখা হচ্ছে সব দিক কোনো সম্ভাবনাই খারিজ করা হয়নি জিজ্ঞাসাবাদের জন্য সুশান্তের দুই বোনকে তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আজ ফের বম্বে হাইকোর্টে রিয়ার জামিন শুনানি রিয়া শৌভিক নিজেদের জন্য মাদক কিন্তু সুশান্তকেও দিত গুরুতর অপরাধ জামিন মিলে প্রমাণ লোপাটের আশঙ্কা জামিনের তীব্র বিরোধিতা করে বলে এনসিবি দুই সপ্তাহের লড়াই শেষ দিল্লির হাসপাতালে মৃত্যু উত্তরপ্রদেশের হাথরাসের গণধর্ষিতা তরুণী শরীরের একাধিক হাড় ভাঙা ও জিভ কাটা অবস্থায় উত্তরপ্রদেশের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তরুণী সোমবার দিল্লিতে রেফার জেলে ঘটনায় জড়িত সন্দেহে আটক চারজন এক ধাক্কায় লাফিয়ে নামলো দৈনিক সংক্রমণ গতকাল যেখানে সংক্রমিতের সংখ্যা ছিল 80,000 সেখানে আজ দেশে আক্রান্ত হয়েছেন 70,000 একদিনে করোনা সারিয়েছেন 84,000-এর বেশি মানুষ বাড়ছে সুস্থতার হার তবে বাগিয়ে আনা যাচ্ছে না সংক্রমণ সোমবার রাজ্যে নতুন করে সংক্রমিত 3,155 জন সব মিলিয়ে 2,50,000 পার একই দিনে করোনামুক্ত 2,923 জন নিম্নমুখী মৃত্যুর সংখ্যা সোমবার 56 জনের মৃত্যু কোভিড আক্রান্ত উমা ভারতী ভর্তি হলে এইমসে রবিবারই বিজেপি নেত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে টুইট করে নিজেই জানান সে কথা সোমবার তিনি ঋষিকেশের এইমসে ভর্তি হন এখন তার অবস্থা স্থিতিশীল জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কাল ছিল 65 আজ হয়েছে 70 লাভ দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম পেঁয়াজের সঙ্গে বেড়েছে আলুর গত সপ্তাহে কেজি প্রতি যদি আলুর দাম ছিল 35 টাকা এই সপ্তাহে হয়েছে 40 টাকা সাহেলি মহিলা যাত্রীদের সুরক্ষায় দক্ষিণ পূর্ব রেলের নয়া উদ্যোগ দূরপাল্লার ট্রেনের মহিলা যাত্রীদের ফোন নাম্বার নিয়ে তৈরি হবে ব্রডকাস্ট গ্রুপ যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত মহিলা যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখবেন আরপিএফ কর্মীরা উত্তরে ঝলমলে আকাশ দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাতাসে তার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি বিধানসভা ভোটের আগে লক্ষ্য উন্নয়ন 8 মাস পর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী আজ উত্তরকোণায় জলপাইগুড়ি আলিপুর দুয়ারের সঙ্গে প্রশাসনিক বৈঠক কাল কথা দার্জিলিং কালিম্পং কোচবিহারের সঙ্গে লকডাউনের গেরো কাটিয়ে বিভিন্ন প্রকল্পে গতি আনে টার্গেট পিটিডিআই পরীক্ষার্থীদের নিয়োগের দাবি বিকাশ ভবন অভিযানে বিজেপি দলের রাজ্য অফিস থেকে মিছিল বেরোতেই পুলিশি বাধা শিক্ষা দপ্তরের সামনে পৌঁছানোর আগেই গ্রেপ্তার বিজেপির নেতাকর্মীরা উগ্র বিক্ষোভ নয় বরং শান্তিপূর্ণ আন্দোলনের পথেই হাঁটল বিশ্বভারতীর পৌষমেলা মাঠ বাঁচাও কমিটি সকাল থেকে মেলার মাঠে ঢোকার রাস্তায় লজের মোড়ের কাছে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ বাউল গান কবিতা পাঠে আন্দোলনের সুর বিতর্কের মধ্যেই বিশ্বভারতীর মেলার মাঠ ঘেরাও এর কাজ শুরু পাহারায় বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীরা ফের ধ্বংসলীলা চলতে পারে আশঙ্কা প্রকাশ করে প্রেস বিজ্ঞপ্তি বিশ্বভারতী কর্তৃপক্ষের 144 ধারা জারির আর্জি আইপিএল বেটিং চক্রে জড়িত সন্দেহে গ্রেপ্তার 8 জন কোন্নগরের ধরমডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার বাজেয়াপ্ত টাকা মোবাইল নোটবুক স্থানীয়দের অভিযোগে রেড উত্তরপাড়া থানার গত 3 দিন সেরকম ভারী বৃষ্টি না হলেও আত্রেই নদীর জল ঢুকতে শুরু করেছে বালুরঘাট শহরে জল থই থই 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা আতঙ্কিত বাসিন্দারা অনেকেই বাড়ি ছেড়েছেন বিপদসীমার ওপর দিয়ে বইছে আত্রেই নদীর জল 6 মাস জলবন্দী তারা অথচ ফিরে তাকাচ্ছে না প্রশাসন প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের জল নামছেই না মালদার ইংরেজ বাজার পুরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে তোলাবাজি মারধরের অভিযোগ দীঘা থেকে গ্রেপ্তার হাওড়ার বালির বিজেপি নেতা মন্ডল একের সভাপতি রাজা গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপির এক কর্মী বাড়ির খুলে অঞ্চলে নিয়ম মেনে বিসর্জন খোলামেলা বড় প্যান্ডেল ঢোকা ও বেরোনোর গেট আলাদা দুর্গাপুজোর একগুচ্ছ গাইডলাইন প্রকাশ রাজ্যের পুজোর সময় জলসা কার্নিভালেও না রবিবারেও চলবে মেট্রো যাত্রী সংখ্যার চাপে নতুন সিদ্ধান্ত কর্তৃপক্ষের আগামী 4 অক্টোবর থেকে প্রতি রবিবার মেট্রো পরিষেবা সকাল 10:10 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত পরিষেবা কৃষি আইনের প্রতিবাদে ফুঁসছে পাঞ্জাব হরিয়ানা চলছে লাগাতার প্রতিবাদ আন্দোলন গত 6 দিন ধরে পাঞ্জাবের দেবীদাসপুরে রেল রোকো আন্দোলনে সামিল কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি আজও আন্দোলন মোদি বিরোধী স্লোগান কৃষি আইন নিয়ে প্রতিবাদে আজ দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরে আগুন বিক্ষোভে পাঞ্জাব যুব কংগ্রেস উত্তর থেকে দক্ষিণে একাধিক রাজ্যে বিক্ষোভ বন্ধ কর্ণাটকে নয়া কৃষি আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সোনিয়া গান্ধীর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে মোদি সরকারের কৃষি আইন নাকচের আহ্বান সংবিধানের 254-2 ধারায় রয়েছে উপায় বলছেন সোনিয়া মুখ্যমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য রাজ্য জুড়ে বিতর্কের ঝড় অনুপমের বিরুদ্ধে এফআইআর তৃণমূল উদ্বাস্তু সেলের অনুপমের মন্তব্য দল অনুমোদন করে না সুকৌশলে বোঝালেন মুকুল রায় মুর্শিদাবাদ মডিউলে একই সঙ্গে ইসলামিক স্টেট ও আল কায়েদার হাত ধৃতদের বয়ানে সামনে এলো বিস্ফোরক তথ্য নাশকতার ছক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ একের পর এক রহস্যের পর্দাফাঁস এখন গোয়েন্দাদের নজর স্পেশাল 27-এর দিকে পরীক্ষা পিছনে সম্ভব নয় সুপ্রিম কোর্টে জানালো ইউপিএসসি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন 20 জন পরীক্ষার্থী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বক্তব্য সব ব্যবস্থা হয়ে গেছে পূর্ব নির্ধারিত 4 অক্টোবরই পরীক্ষা নেওয়া হবে বাংলার নতুন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় 30 সেপ্টেম্বর অবসর নিচ্ছেন বর্তমান মুখ্য সচিব নতুন স্বরাষ্ট্র সচিব বর্তমান অর্থ দপ্তরের সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী তার জায়গায় যাচ্ছেন মনোজ পান্ত 1 অক্টোবর থেকে নয়া দায়িত্বে
শুল্ক দপ্তরের হাতে পাকড়াও ছটি ড্রোন ফ্রান্স থেকে কলকাতা বিমানবন্দরে আসে ড্রোনগুলি সূত্রের দাবি নজরদারির ড্রোনগুলি চীনে তৈরি ড্রোন আমদানিকারীদের কাছে মেলা প্রতিরক্ষা মন্ত্রকের লাইসেন্স আদৌ কি বৈধ শুরু তদন্ত অস্ত্র বিক্রি করতে আসা যুবককে হাতে নাতে পাকড়াও বাড়িপুরের ফুলতলা এলাকা থেকে গ্রেপ্তার আলাউদ্দিন লস্কর বাজেয়াপ্ত ছটি বন্দুক 30,000 টাকা মোটরসাইকেল ও মোবাইল চক্রে আর কারা খুঁজে পুলিশ 3 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ কর্ষীকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা তারকেশ্বরের নতুন গ্রামের ঘটনা খনি আবাসন এলাকায় হঠাৎ ধস দুর্গাপুরের পাণ্ডবেশ্বর এরিয়ার 8 নম্বর আবাসন এলাকায় ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ভেঙে যায় আবাসনের পাঁচিলের রেখাংশ পুনর্বাসনের দাবি আবাসীদের ভর সন্ধে ব্যবসায়ীর বাড়িতে চুরি ফাঁকা বাড়ি পেয়ে হাত সাফাই গয়না টাকা মিলিয়ে 1,00,000 টাকা লোপাট দুর্গাপুরের বেনাচিতির উত্তরপল্লীর ঘটনা রাজমিস্ত্রির কাজ চলছিল বাড়িতে ছত্রধরের করোনা উপসর্গ এনআইএ জেলায় গড়হাজিরা জঙ্গলমহলের তৃণমূল নেতার আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নিয়ে সন্দিহান এনআইএ আদালতের নজরদারিতে ফের টেস্টের আবেদন সেই রিপোর্ট পজিটিভ হলে গৃহবন্দী করার আর্জি কেঁচোখুঁড়তে কেউটে জেলার এক প্রভাবশালী তৃণমূল নেতাকে খুন করতে ডেরা বেঁধেছিল বীরভূমে ধরা পড়া 4 বাংলাদেশি সুপারি দেওয়া হয়েছিল জেলে বসে কোন প্রভাবশালী তৃণমূল নেতাকে খুনের ছক মেদিনীপুর জেলের কে জড়িত জানার চেষ্টায় পুলিশ জল স্বপ্ন প্রকল্প বিনামূল্যে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ ক্যানিংয়ে নয় উদ্যোগ রাজ্য সরকারের 1 নম্বর ব্লকে উদ্বোধন উপকৃত হবেন 2,000 পরিবার জার্মানি বাড়িতে তৈরি কৃষ্ণনগরের দুর্গা কাজ প্রায় শেষ বাক্সবন্দী হতে চলেছে প্রতিমা বিমান চালু হলেই আকাশপথে পাড়ি দেবে দুর্গা শিল্পী শঙ্কর পালের ঘরে শেষ মুহূর্তের ব্যস্ততা করোনা সতর্কতায় যোগী রাজ্যে দুর্গাপুজোয় কড়াকড়ি সর্বজনীন আয়োজনে নিষেধাজ্ঞা উত্তরপ্রদেশ প্রশাসনের রাস্তা আটকে পুজো নয় বের করা যাবে না শোভাযাত্রা বাড়িতেই করতে হবে দুর্গাপুজোর শর্ত মেনে দশেরা রামলীলার অনুষ্ঠান আরও বাড়ছে ভারতের সামরিক শক্তি আধুনিক যুদ্ধাস্ত্র তৈরি করতে ইসরায়েলের সঙ্গে জোট যৌথ উদ্যোগে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করতে সাব ওয়ার্কিং গ্রুপ গঠন দুদেশের আর্মেনিয়া ও আজারবাইজানের রক্তক্ষয়ী যুদ্ধ পার্বত্য এলাকায় ঝাঁকে ঝাঁকে বোমাগুলি অত্যাধুনিক রকেট ও যুদ্ধাস্ত্রের ব্যবহার মৃত অন্তত 30 ধীরে ধীরে জড়িয়ে যেতে পারে রাশিয়া ও তুরস্ক হাতির উপদ্রব থামছে না বাড়ছে ক্ষয়ক্ষতি নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে জমির ফসল ঝাড়গ্রামের গিদ্ধি ও মেদিনীপুর রেঞ্জের লালগড় রামগড়ে হাতির পাল ক্ষতিপূরণে সন্তুষ্ট নন গ্রামবাসীরা পাচারের আগে উদ্ধার 5টি তথ্য গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির বানারহাটে অভিযান 3 স্কোয়ারের তেলিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার 2 ঝাড়গ্রাম ডিয়ার পার্কের সদস্য সংখ্যা বাড়ল 2টি পুরুষ চিতাবাঘের জন্ম দিয়েছে হরসিনী সন্তানদের আগলে রাখছে মা চিতাবাঘ এই প্রথমবার 5 ছানার জন্ম দিয়েছে ময়ূর পরিবার বেড়েছে থান্ডার পাখি ফ্রোজেন বার্ডেরও আইপিএলে এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ফর্ম চলছে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে 30 বলে 51 রান করে আইপিএলে 4,500 রান পূর্ণ করলেন এবিডি ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাইলস্টোন স্পর্শ আইপিএলের তৃতীয় ম্যাচ খেলা হয়ে গেল বিরাটের ব্যাটে ফ্লপ শো চলছে সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র 3 রানে ফিরলেন কিং কোহলি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার আরসিবি অধিনায়ক এই মৌসুমে আর আইপিএল খেলতে পারবেন না সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসের সরকারি ওয়েবসাইট থেকে ছেঁটে ফেলা হয়েছে তাঁর নাম আইপিএল শুরুর আগে সিএসকে সঙ্গে সম্পর্ক খারাপ হলে দেশে ফিরে আসেন রায়না চলতি মৌসুমে ভিন রাজ্যের হয়ে খেলার সম্ভাবনা ছিলই সেই মতো এবার গোয়ার হয়ে রঞ্জি খেলতে দেখা যাবে বাংলার ডানহাতি পেসার অশোক দিন্দাকে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব জোড়া গোলে 10 জনের জুভেন্টাসকে বাঁচালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোলের নচির ইউএফা নেশনস কাপে সুইডেনের বিরুদ্ধেও জোড়া গোল করেছিলেন সিগার 7 এবার সিরি এর দ্বিতীয় ম্যাচে এস রোমার বিরুদ্ধে ফের জোড়া গোল করে নচির অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপের সেরা 5টি লিগের বিচারে প্রথম ফুটবলার হিসেবে 450 গোল 445টি গোল করে দ্বিতীয় স্থানে লিওনেল মেসি সিরি এতে রোমার বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করে নচির আইএসএল খেলার ছাড়পত্র পাওয়ার পর দেশীয় ফুটবলার নেওয়ার তোড়জোড় চলছে স্পেঙ্গলে আফ্রান্তে জে জে এবং রক্ষণে নারায়ণ দাস প্রায় চূড়ান্ত সূত্রের খবর সইও সেরে ফেলেছেন দুই ফুটবলার ফেডেরারকে স্পর্শ করার হাতছানি নাদালের সামনে ফরাসি ওপেন জিততে পারলে রজার ফেডেরারের 20টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের নদী ছুঁয়ে ফেলবেন নাদাল